ফোনে আমাদের কিপ্যাড আসে, আমরা যখন সার্চ ইঞ্জিনে যাই ফ্লিপকার্ট বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, তখন আমরা কি করি, কিবোর্ড বের করি, ওখানে আমরা মেসেজ টেক্সট করি, আমরা ইনপুট দিচ্ছি, তারপরে কি হয় তোমার মোবাইল আর তোমার কম্পিউটার কাজ করে, তাই তো? কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নেই, কম্পিউটার কি করে, তুমি যে ডেটাটা দিচ্ছ সেই ডেটাটাকে ও স্টোর করে, তুমি যখন চাইছো তখন তোমাকে বের করে দিচ্ছে। তুমি এটা ধরো তোমাদের ক্লাসের যত স্টুডেন্ট আছে এখানে যারা উপস্থিত আছে সবার ধরো 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দিয়ে আমি সবার নাম দিচ্ছি। তোমার নাম কি? অন্তরা। প্রথমে অন্তরা থাকলো, তারপরে ওর নাম কি? দেবা। তারপরে দেবা কোন ক্লাস, ও সাপোজ ও 9 বা ও 10 11 যেভাবে, ঠিক আছে, এরকম করে আমি একটা ক্লাসিফিকেশন রেডি করছি। যে সার্চ করো যে আমাকে একটা জিন্স কিনে দাও, দেখো এটা হচ্ছে আর্টিফিশিয়াল, ও জানে তুমি গুগলে কি সার্চ করিস। তুমি গুগলে সার্চ মানে যা যা জিনিস সার্চ করবে সব সিমিলারলি একদম ওখানে রিফ্লেক্ট হবে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করি। বোঝা গেল জিনিসটা, এআই কিভাবে কাজ করে? আচ্ছা এবার দেখো, আমি কিছু জিনিস যেটা আমাদের রেডি করা ছিল আমি তোমাদের জন্য এটা একটু রেডি করে আছে, কাজে লাগে। এআইটা লাগে হচ্ছে আমাদের 24/7 সাপোর্ট, দোকান বন্ধ থাকে আমাদের, অনেক সময় সাইট ডাউন থাকে, কিন্তু তা সত্ত্বেও দেখো 24/7 মানে কি সারা দিন আমাদের রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করে। তুমি যখনই ফেসবুক খোলো তোমার ওই সার্চ বার থেকে তোমার ওই প্রিভিয়াস যে জিন্স বা মোবাইল যেটাই হোক যে সার্চ ইঞ্জিনে যেটা তোমার ছিল স্টোর ছিল ওটা চলে আসলো তোমার ফেসবুকে। বা অনেক সময় দেখবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আরো আলোচনার সঙ্গে আরো সমৃদ্ধ হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় শ্রী অভিষেক বর্ধন মহাশয় এবং কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বিশিষ্ট আধিকারিক, তিনি তোমাদের সামনে বর্ণনা করবেন। তোমাদের শুনলে কি বললেন? আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক ইনফরমেশন তোমাদের কাছে তো গেল। হ্যাঁ, ব্যাপারটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমরা কেন এসেছি দেখতে, যেটা উনি বললেন দেখতে সমাজটা কোন দিকে যাচ্ছে। তাকে কিছু